টেনিস ব্লেট কালারকে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা জেনেরিক্যাল মাইক কিনেছিলাম অনলাইন থেকে, তো সেইটায় আমাদের কি হয়েছে, এই পিনের মাইক চলে এসেছে, এই তিনটে পিন, একটা দুটো তিনটে, এই তিন পিনের মাইক চলে এসেছে। তো এই তিন পিনের মাইক অনেক মোবাইলে সাপোর্ট করে, অনেক মোবাইলে সাপোর্ট করে না। তো আমার এই মোবাইলে সাপোর্ট করেনি, তো যাদের মোবাইলে এই মাইক্রোফোন এইভাবে চলে আসবে তিন পিনের আর সাপোর্ট করবে না, তাদের কী করতে হবে বলে দিই। আমার এই প্রবলেমটা হচ্ছিল, তার জন্য আমি ঠিক করছি এটা। তো একবার ভিডিও করে দেখিয়ে দিই তোমাদের। তো আমাদের কী করতে হবে, পুরনো যে কোনো হেডফোনের, এই চারটে পিনের হেডফোনের পুরনো একটা জ্যাক নিতে হবে। 1 2 3 4, তো এটা দেখো তিনটে, এটা চারটে, তো এরকম পুরনো একটা জ্যাক লাগবে। তার মধ্যে কী করতে হবে, এই মাইকটা এখান থেকে প্রথমে কেটে ফেলতে হবে, এই মাইকটা প্রথমে কেটে ফেলতে হবে। কেটে ফেললে দুটো তারই বের হবে, এ দেখো দুটো তারই বের হবে। তার মধ্যে হলুদ রঙের একটা তার, লাল রঙের একটা তার থাকবে। এই হলুদ রঙের তারটা আমাদের গ্রাউন্ড আর এটা পজিটিভ। তো আমাদের এখন কানেকশন কী করতে হবে, এই তারটা নিয়ে এরকম একটা জ্যাক প্রথমে আনতে হবে, পুরোনো হেডফোন থেকে খুলে নিতে পারো। তো এর মধ্যে একদম এই শেষের যে পিনটা আছে, এই শেষের পিনটা, এটা হলো যদি নোকিয়া হয় তাহলে এটা গ্রাউন্ড হবে, আর যদি অন্য কোনো কোম্পানি হয় তাহলে এর পরের যেটা আছে, এই দেখানো যায় কি না, এই একদম শেষে, এই একদম শেষেরটা না, এর পরের যেটা আছে সেটা গ্রাউন্ড হবে। নোকিয়া ছাড়া অন্য মোবাইল যদি হয় তাহলে এই একদম শেষে যেটা আছে সেটা না, এই পরের যেটা আছে এটা এটা গ্রাউন্ড হবে, আর একদম শেষে যেটা এটা পজিটিভ হবে মাইকের। এই তিন নম্বরটা এই দিক থেকে যদি, এই শেষের থেকে যদি শুরু করি তাহলে 1 2, এই তিন নম্বরটা গ্রাউন্ড হবে, তারপরে একদম শেষেরটা হচ্ছে পজিটিভ হবে মাইকের। তিন নম্বরটা গ্রাউন্ড হবে, এটা পজিটিভ হবে, পজিটিভ হবে। তো এটা আমরা এখন সোল্ডারিং করে নেব, তারপরে লাগিয়ে দেখব সাপোর্ট হলো কিনা মোবাইলে আর সাউন্ড কীরকম আসছে। তো আমাদের কী করতে হবে, এই যে হলুদ রঙের যে তারটা এসেছে, এই হলুদ রঙের তারটা আমরা এই প্রথম থেকে ধরে 1 2 3 নম্বর পিনে সোল্ডারিং করবো। হয়ে গেল। আর এই আর একটা যে তার থাকবে মাইকের লাল রঙের, তো এটা লাল কেন, অন্য কোনো কালারও থাকতে পারে। তো এইটা আমরা কী করবো, একদম শেষের যে পিনটা আছে সেইখানে সোল্ডারিং করব। এটা কিন্তু নোকিয়া বাদে অন্যান্য যেসব মোবাইলে সেখানে সাপোর্ট করবে, নোকিয়া যদি হয় তাহলে কিন্তু এর উল্টো হবে। তো দেখো আমাদের কানেকশন করা হয়ে গেছে। তো এইবার আমরা কি করব, এইবার এটা যাতে শর্ট না হয় তার জন্য এখানে আমরা গ্লুগান লাগাবো। তোমরা কিন্তু সেলো টিপ বা ব্ল্যাক টিপও মেরে নিতে পারো। তো আমরা এখন গ্লুগান দেবো এখানে, আমরা এখানে গ্লুগান দিয়ে নেব, গ্লুগান দিয়ে তারপরে ব্ল্যাক সেলো টিপ বা ব্ল্যাক টিপ করে নেব। তোমরা গ্লুগান ছাড়া শুধু ব্ল্যাক টিপও করে নিতে পারো। তো আমাদের এই পিনের সামনে গ্লু গান লাগানো হয়ে গেছে, এখন সেলো টিপ লাগিয়ে নিতে হবে যাতে এটা নড়াচড়া না করে। তো চলো আমরা এখন সেলো টিপ লাগিয়ে নেব। এইভাবে কিন্তু সেলো টিপ লাগিয়ে নিতে হবে। তো এইবার আমরা মাইকটা লাগিয়ে দেখবো, এই ফোনের মাইকে সাউন্ড কীরকম হয় আর এই মাইক, এই মাইকের সাউন্ড কীরকম হয়। তো এতক্ষণ তোমরা যে ভয়েসটা শুনলে সেই ভয়েসটা হলো আমাদের মোবাইলের ডাইরেক্ট রেকর্ডিং করা, আর এখন যে ভয়েসটা তোমরা শুনতে পাচ্ছ সেটা হলো আমি নতুন যে মাইকটা কিনেছি সেই মাইকটা থেকেই রেকর্ডিং করছি। তো তোমরা বলো কোন ভয়েসটা ভালো লাগছে শুনতে। তো যে ভয়েসটা ভালো লাগবে সেটা দিয়ে এরপরে ভিডিওর রেকর্ডিং হবে। আর তোমাদের যে কোনো মাইক যদি কোনো প্রবলেম হয় সাপোর্টে মোবাইলে, তো সেটা কীভাবে ঠিক করতে হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখে শিখে নিলে।
আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে, কারণ আমাদের এই চ্যানেলে এই ধরনের ভিডিও সবসময় আপলোড হয়ে থাকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে হবে। তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতন বাই বাই।